دي. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا ودايعا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شمرت بريو بحيبون رأى আমরা মোহান রবুল্লা আলমের দরবারে সুখায় করছি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে আজকের এই আমাদের দার্শ এই অনুষ্ঠান এই মাসের সর্বশেষ অনুষ্ঠান আমরা আল্লাহ রবুল্লা আলমের দরবারে করছি আল্লাহ রাবুল আলামিন যেন আমাদেরকে আজকের এই অনুষ্ঠান থেকে কিছু শিক্ষা গ্রহণ করে আগামী দিনে আমল করার করে দান করে সোহবায়ন আমিন সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে আজকেই এখন থেকেই রমজান মাস শুরু হয়ে গিয়েছে যেহেতু আমরা জানি আরবি মাস আরম্ভ হয় মাগের নামাজের পর থেকে সূর্য উপর পর থেকে সেই হিসাবে আমাদের প্রথম রমজানের রাত শুরু হয়ে গিয়েছে আজকে আমাদের ধারাবাহিক দর্শক বোখারের যে অনুষ্ঠান আমাদের প্রতিমা সপ্তাহে বৃহস্পতিবারে হওয়ার কথা হয় সেই অনুষ্ঠানের আমি আজকে একটি বোখার শরীফের হাদিস তালাবাদ করবো ইনশাআল্লাহ সেই হাদিসটি হবে অবশ্যই রমজান সম্পর্কে রমজানের ফজিলত সম্পর্কে হবে আমরা হাদিসটি শুনবো এরপরে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ ম তৌফিকল্লা বিল্লাহ আমরা আমাদের আজকের অনুষ্ঠান আমাদের মুসলিম মিশন সেন্টারের ফেসবুক লাইভ হচ্ছে আপনারা যারা ফেসবুক দেখছেন আমাদের অনুষ্ঠানকে অন্যদেরকে দেখার জন্য আমাদের ফেসবুককে আপনারা শেয়ার করে দিন তাহলে অন্যান্য ভাই বোনেরা দেখতে পাবেন ইনশাআল্লাহ আমি একটি বকর শরীফে হাদিস তালামাত করছি যেটি পবিত্র মাহের রমজানের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আল্লাহ নবীসাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসটি বর্ণনা করছেন আবু হাজ ই তাল আনহু যিনি আমাদের মধ্যে হাদিস বর্ণাকারের ভিতরে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছেন আবু রাজিউল্লাহ তালাহ আনহু তার থেকে হাদিস বর্ণিত হাদিসটি বোখারে মুসলিমে উভয় কিতাবে এসেছেন এবং হাদিসটি এই হাদিসটি হাদিসে কুৎসিও বলা হয় যেহেতু এখানে হাদিসের শুরুতে অলাল্লাহ হুবাজ্জাল্লা শব্দ একটু লেখা জন্য এটাকে হাদিসে কুৎসি বলা হতে পারে বলা হয় আমি হাদিস হাদিস তালাবাদ করছি এরপরে আমি এটাকে অনুবাদ করবো ইনশাআল্লাহ আমরা সকলে শুনব قال الله عز وجل كل عمل ابن آدم له إلا الصوم فإنه لي ونا أجزي به والصيام جنة فإذا كان يوم صوم أحدكم فلا يرفث يومئذ ولا يصخب فإن سابه أحد أو قاتله فليقل إن امرؤ صائم والذي نفس محمد بيده لخلوف فم السائم أطيب عند الله يوم القيامه من ريح المسك للسائم فرحتان يفرحهما اذا افطر فرح بفطره واذا لقي ربه فرح بصومه او كما قال عليه الصلاه والسلام. وطنته قلت بن التحديث النبي صلى الله عليه وسلم قلت سن ابو هرمون كرتسن يحدث البتر كل ابن ادم له الا الصوم. প্রত্যেক বনি আদম যে আমল করে প্রত্যেকটি আমলের প্রতিদান আল্লাব্বালিন দিয়ে থাকেন তার ফেরিস্তার মাধ্যমে তবে ইল্লা সাইম তবে একমাত্র সওম রোজা তিনি তার তারা আজিভি তিনি বলছেন এই রোজা এই শোম এই সিয়াম মানুষ তার আল্লাহর জন্য রাখেন এবং এর প্রতিদান একমাত্র আল্লাহর বল তার নিজেই তিনি তাকে দিবেন এরপরে বলা হচ্ছে ও সিয়াম ও জুন্নাতুন সিয়াম এটি হল জুন হলো ঢাল ঢাল স্বরূপ এটা ব্যাখ্যা আসছে পরেই যেহেতু ঢাল স্বরূপ মানে কাল কেমতের ময়দানে এই রোজা যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে কাল কে ময়দানে এই সিয়াম আপনাকে জাহান্নামের আগুন থেকে সেটা ঢাল হিসাবে কাজ করবে জাহান্ন আগুন আপনার দিকে আসবে তখন রোজা বলবে না তিনি আপনার জন্য রোজা রেখেছিল সুতরাং আমি এই বন্দাকে জাহান্ন আগুন থেকে বাঁচিয়ে রাখবো এটাকে বলা ঢাল স্বরূপ থাকবে রোজা আসল বলছেন যদি কোনো ব্যক্তি কেউ রোজা পালন করে এবং সে ওই রোজা অবস্থায় অশ্লীল কথাবার্তা থেকে মুক্ত রাখে ফালা ইয়ার ফুথ অশ্লীল কথাবার্তা অশ্লীল কাজ থেকে মুক্ত থাকে ওয়ালা ইয়াস হব ইয়াস মানে হল সে অন্যের সাথে জোরে কথা বলো না রাগান্বিত হয়ে কথা বলো না যদি কথা না বলে কারণ রমজান মাসে আমরা স্বভাবত সবাই পেটের ক্ষুধা থাকে একটু রাগ আসে এবং শয়তানা তার ভিতরে আমাদের রাগ করার জন্য উদ্বুদ্ধ করে আসুল বলছেন ফাইলা ইয়ার ফুস ইয়ামাই ওলা ইসখাব যদি সে ব্যক্তি খারাপ কাজ মন্দকাছ থেকে পীড়িত থাকে এবং যদি সে আপনার ইয়াসখাব উচ্চ স্বরে কথা বলা থেকে মুক্ত থাকে আসুল বলছেন ফাইন সাব বাহু আহাদুন আওকাতা আলাহু আরো বিশুদ্ধ বলছেন আর বিস্তারিত আসুল বলছেন ফাইন সাব বাহু যদি কোন ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে গালি দে আহাদুন আলাহু এবং তার সাথে ঝগড়া করার জন্য উদ্বুদ্ধ হয় অথবা ঝগড়া করে তখন ওই যে রোজা রাখছে রোজার সাইম রোজাদার ব্যক্তি তার খারাপ কথার উত্তর দেয় না বরং সে বলে ফালিয়াকুল সে বলে আল্লাহর বন্দা তুমি আমার সাথে ঝগড়া করতেছ তুমি আমার সাথে খারাপ কথা বলতেছো

যে স্টোমাক থেকে যে গন্ধ আসে মুখের যে গন্ধ হয় কৃষির কারণে আপনার খুদার কারণে যে গন্ধ আসে আবার এটা মনে করিয়েন না যে মুখের ভিতরে আপনি করেন নাই নাই ব্রাশ সে গন্ধ না আপনার রোজা রাখার কারণে আপনার মুখ থেকে যে গন্ধ আসবে রোজা রাখার কারণে আপনার স্টোমাক থেকে যে গন্ধ আসবে এই গন্ধ মিন নিকট মিস্ক কেয়ামতের দিন তার এই মুখের গন্ধ মেশকে আম্বরের চাইতে আরো বেশি উত্তম গ্রাণ হবে সময় তো প্রিয় ভাই বোনেরা আল্লাহর কাছে রোজাদার ব্যক্তির মুখের সেই দুর্গন্ধটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হবে এবং মেসকে আম্বরের চাইতে আরো বেশি আরো সুঘ্রাণ হবে এরপর আসল বলছেন লিসার হাতান সবচেয়ে চূড়ান্ত কথা হলো যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহর জন্য তার জন্য দৃঢ় সম্পদ রয়েছে দুটি সুসংবাদ একটি হলো দুনিয়াতে একটি হলো একটি প্রথম হলো ইদা আফতার ফারিহা বিফত রিহি ও ইদা লাকু ফারিহা বিহি সুহানিহি এত বড় ফজিলত সিয়ামের রাসুল বলছেন ইদা আফতার ফারিহা বিফত রিহি ও ইদা লাকিয়া রব্বাহু ফারিহা যখন রোজাদার ইফতার করে সারা দিন ক্ষুধা অবস্থা থাকে ক্ষুধার পরে যখন ইফতার করে ইফতারের পরে যে প্রশান্তি যে একটি প্রশান্তি ভাব আসে এটা আল্লাপাকে পক্ষ থেকে এটি একটি বড় একটি আনন্দময় সময় ইফতারের সময় সে ইফতার করে এবং আল্লা রব্বু আলামিন এই ইফতারের জন্য তাকে তার অন্তরের ভিতরে একটি প্রশান্তি লাভ করে আফতারা বিফিত্রহী এটার ব্যাখ্যা দুর্ব হইতে পারে অ্যাকচুয়ালি ইফতারের সময় আবার কেউ কেউ বলছেন কোনো কোনো মহান এখানে বলছেন যখন বিফিত হিমানি হলো যখন ইয়ামুল ফিত ইয়ামুল ঈদ যখন ঈদের দিন আসে যখন ঈদের দিন হয় সেটি হলো দাদা নিকট অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং খুব খুশির একটি আনন্দের দিন হয়ে থাকে সবচেয়ে বড় আনন্দ হলো সেটি বাকি থাকবে আখরাতে সেটি হল হায়ের শরীফ আসে আল্লাহ রব্বু আল আমিন যখন জান্নাতিদেরকে সমস্ত জান্নাতের নিয়ামত দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন হে আমার জান্নাতিরা আমি তোমাদের কাছে তোমাদের কাছে যে ওয়াদা করেছিলাম দুনিয়াতে সেই ওয়াদা মোতাবেক তোমরা কি জান্নাতের সব কিছু পেয়েছ তখন তারা বলবেন হে আল্লাহ আমরা জান্নাতের সব কিছু পেয়ে গেছি পেয়েছি আল্লাহ বলবেন না তোমরা সব কিছু পাও নাই বাকি আছে একটা জিনিস তখন বেহস্তিরা বলবে এত নাজ নিয়ামত পাওয়ার পরেও আর কি বাকি থাকতে পারে আর কি পাখি থাকতে পারে এত নাজ নিয়ামতের ভিতরে পড়ো আল্লাহবাহ বলবেন হ্যাঁ তোমাদের সবচাইতে যেটি আমত যে পাওয়ার আনন্দের বিষয় সেটি বাকি আছে সেটি হল আল্লাহর সাথে দেখা লাকিয়া রব্বাহু ফারেহা বিসাউ মিহি যে রোজাদার আল্লাহর জন্য রোজা রাখবে যে রোজাদার শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে এবং তার রোজা অবস্থায় সমস্ত খারাপ কাজ সমস্ত পাপাচার সমস্ত মিথ্যা সমস্ত গরম হওয়া এবং রাগ করা রাগ করে কথা বলা মানুষকে বৎসনা দেওয়া এ সমস্ত কাজগুলো থেকে মুক্ত থাকবে আল্লাহ রব্বুল আলমিন তার সে দেখা এ খোদা আল্লাহর দিদার আল্লাহর দেখা যেটি একজন মমুরের জন্য একজন বৃহস্তবাসীর জন্য সবচাইতে বেশি পাওনা হবে সেটি হলো এ খোদা আল্লাহ সাথে দেখা হবে ওইদা লাকিয়া রব্বাহু ফারিহা বিসৌ মিহি এই রোদার ব্যক্তি কালকে আমতের ময়দানে এবং জান্নাত পাওয়ার পরেও এই রোজার কারণে এই সিয়ামের কারণে আল্লাহর সাথে তার দেখা হবে এই দেখাটা সবচেয়ে বড় যে আল্লাহকে দেখার জন্য দুনিয়াতে নবিরাক বলছেন এ আল্লাহ আপনাকে দেখতে চাই আল্লাহ আল্লাহবা বলছেন লি হে মহসা তুমি আমাকে দেখতে পাবো না দেখতে পাবো না সেটা দুনিয়াতে ছিল কিন্তু আখরাতে একজন সাইম একজন রোজাদার ব্যক্তির জন্য সাথে দেখা হওয়াটা সবচেয়ে তারা আনন্দের বিষয় হবে এবং তারাই দেখতে পাবে যারা এই রোজাকে আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য থাকবে এ রোজা এবং সমস্ত খারাপ কাজ থেকে থাকবে সম্মানিত মোসল একরাম এবং প্রিয় ভাই বোনেরা আমরা রোজার গুরুত্ব এবং রোজার তাৎপর্য ফজিলত আমরা শুনলাম বখরা শরীফের হাদিস থেকে আমরা এটি আলোচনা করছি এরপরে একটি হাদিস আমরা আলোচনা করব সেটি হলো এই হাদিসটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস এই হাদিসের ভিতরে আল্লাহ নবী নব্বী সাল্লাম পাঁচটি জিনিস জন্য মোহাম্মদের জন্য আল্লাহ আলামিন পাঁচটি জিনিস দিয়েছেন এই উম্মতকে যেই পাঁচটি জিনিস তিনি আর কোন উম্মতকে দেন নাই সে পাঁচটি জিনিস কি উতিয়াত উম্মতি খামসা খিসাল ফী রমজান মাসে আমি আমার উম্মতের জন্য পাঁচটি জিনিস দেওয়া হয়েছে লাম তুআতাহা উম্মাতুন ক্বাবলাহুম যেই পাঁচটি জিনিস এর আগের উম্মতকে আল্লাহ দেন নাই যেই পাঁচটি জিনিস এই উম্মতকে দেওয়া হয়েছে এই পাঁচটি জিনিস আগেকার কোন উম্মতকে দেন নাই এমনিও তো ভাই প্রিয় ভাই বোনেরা রমজান মাস এমনিও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস রমজান মাসের গুরুত্ব এবং রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে কোন এক বুজুর্গ বলেন সারা পৃথিবীতে যেত পানি রয়েছে আমরা বলি পৃথিবীতে তিন ভাগ পানি এক ভাগ স্থল তিন ভাগ জল এক ভাগ স্থল আর সমস্ত পানিকে যদি একসাথ করা হয় সেই পানির ভিতরে যদি আপনার একটা আঙ্গুলকে চুবানো হয় ওই আঙ্গুলের মাথায় যে পানি উঠবে ওই পানিটা হলো এগারো মাস আর বাকি এক মাস যে পানিগুলা আছে রহমত ওই বাকি এক মাস হলো ওই সমস্ত পৃথিবীর সমস্ত পানিগুলা আর ওই পানিগুলো রমজান মাস পৃথিবীর তিন ভাগ জল এই তিন ভাগ জল পরিমাণ রহমত বন্টন করবো আল্লাহ আলামিন এই রমজান মাসে সম্মানিত প্রিয় ভাই বোনেরা রমজান মাসের ফজিলত বরকত এত বেশি বোঝানোর জন্য আর এই রমজান মাস দিয়েছেন এই উম্মতকে এত বরকতপূর্ণ মাস দিয়েছেন এই উম্মতকে শুধুমাত্র যেটি আগের আর উম্মতকে দেন নাই এর ভিতরে পাঁচটি জিনিস আল্লাহ বলছেন ও উতিয়াত উম্মতি খমস খিসাল ইন ফি আমার উম্মতকে পাঁচটি স্পেশাল জিনিস দেওয়া হয়েছে যেই স্পেশাল জিনিসটি আগেকার উম্মতকে দেওয়া হয় নাই এক নম্বর খুলুফ ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক এক নম্বর হলো যে রোজাদার ব্যক্তির মুখের যে আমি আগে বলছিলাম যে যেই গন্ধ আসে স্টোমাক থেকে আপনার খুদার কারণে এই গন্ধ যে গন্ধটা আছে এটা আল্লাহর নিকট মেশকের আমর চেয়ে আরো বেশি সুঘ্রাণ মনে হবে এটা এই উম্মতের জন্য শুধুমাত্র মাত্র দ্বিতীয় নম্বর হলো

যে সমস্ত আল্লাহর কাছে মাপ চাইবে ফেরেশতাদের আল্লাহ আমিন যে কাজের অর্ডার দেন তারা শুধু সেই কাজটাই করে তারা অন্য কোনো কাজ করে না তো একদল ফেরেশতা থাকবে তারা আল্লাহর কাছে মাপ চাইবে শুধু কার জন্য যে রোজা রাখবে তার জন্য আমরা জীবনে কত গুণা কত গুণা করে থাকি আমরা এই গুণাগুলি যদি ফেরিস্তারা যদি আল্লাহর কাছে মাপ চায়

নিয়ামত আল্লাহ দিয়েছেন সেটি হলো ওম্মতে মোহাম্মদ যারা রাখবে এদের জন্য ইজাইনু সজ্জিত করবে আজ্জা ওয়াজাল্লাহ আল্লাহ রব আলিন কুল্লাইয়িন জান্নাতাহু প্রত্যেক দিন আমার মেহমানের জন্য মেহমান আসবে এই মেহমানের জন্য জান্নাতকে সুসজ্জিত করবেন সুন্দর করবেন আমরা দুনিয়াতেও তো কোনো মেহমান আসলে মেহমানের জন্য যদি মেহমানের আনুপাতিক হারে মেহমানের তার মর্যাদা অনুসারে সেই অনুসারে আমরা কি করে থাকি মেহামাদি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকি আল্লাহ আরব্দুল আল্লামিন এই রমজান মাসের রোজা রাখবে এই এদের জন্য আল্লাহ রাবুল আল্লামিন জান্নাত কি রাখবেন সবসময় জান্নাতকে সুন্দর করবেন সুসজ্জিত করবেন ইউ সিকুন কো আন হম উল আদা ইলাইক আল্লাহ ফেশতকে বলবেন ও আমার ফেরস্ত তোমরা আমার ওই সমস্ত সৎ কর্মশীল ব্যক্তির জন্য জান্নাতকে সুন্দর করো যারা দুনিয়াতে অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে আমল করেছে অনেক কষ্ট করে তারা রোজা রেখেছে অনেক কষ্ট করে তারা বিভিন্ন কাজ থেকে খারাপ কাজ থেকে মুক্ত থেকেছিল এবং তারা অচিরেই আমার কাছে আসবে তাদের জন্য তোমরা এই জান্নাতকে সুন্দর করো জান্নাতকে তৈরি করো আল্লাহ বালামিন আলমিন তার ফেরেসাদেরকে বলে দিবেন ফেরস তারা জান্নাতকে সুন্দর এবং তৈরি করবেন এরপর হল যে নিয়ামত আল্লাহ দিয়েছেন এই জন্য সেটি হলো এই রমজান মাসে যারা আল্লাহর প্রিয় বন্দা যারা আল্লাহাকত্তাকিন যারা এদের কাল আমিন শয়তানের শয়তান থেকে খারাপ শয়তান থেকে আল্লাহদেরকে বাঁচিয়ে রাখবেন এবং শয়তানকে এই মাসে খারাপ এই মাসে আল্লাহ রব্বু আলমিন বেঁধে রাখবেন যাতে করে তারা যারা আল্লাহ প্রিয় বন্দা আল্লাহ পাকের মখলেস বন্দা মহসিন মুতাকিন এদেরকে তারা এই রমজান মাসে কোনো খারাপ কাজে অদ্ভুত করতে পারে না আমরা দেখতে পাই এই রমজান মাসে যারা ভালো মানুষ তারা এই মাসে আরো ভালো কাজ বেশি করে যারা ভালো মানুষ এরা আরো ভালো কাজ এই মাসে বেশি করে তালাওয়াত নামাজ রোজা নামাজ সৎকা এই সমস্ত কাজ তারা বেশি করে যারা ভালো মানুষ সর্বশেষ যে নিয়ামত আল্লাহ রব্ব আমিন এই উম্মদকে দিয়েছেন সেটি হলো রাসূল আল্লাহ একবার সবচেয়ে যেটা পাওনা সেটি হলো অয়ো ফি লাইলাতি ফি আখ ই লাইলাত্তিন মিন এই মাসের শেষ রাতে আল্লাহর ব্রয়লা মেন যারা আল্লাহর জন্য রোজা রেখেছে যাদের জন্য ফেরেশ আল্লাহর কাছে মাপ চেয়েছে আল্লাহ বলছেন আমি এদেরকে এই মাসের শেষ রাতে তার সমস্ত গুণাকে মাফ করে দিব ভালো দেখি সময় তো প্রিয় ভাই বোনেরা সেই মাস আমাদের সামনে সমাগত আমরা সেই মাসে প্রবেশ করে গেছি

কর্মচারীকে বেতন দাও সে বেতনের টাকা তোমরা মাস শেষ হলে তারপরে দাও ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের রমজান মাসের শেষে একবার শেষ রাতে অর্থাৎ ঈদের দিন রাতকে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর জন্য রোজা রেখেছে আল্লাহর জন্য সিয়াম করেছে আল্লাহর জন্য কেয়াম করেছে আল্লাহর জন্য তারা দান সাদকা করেছে আল্লাহ রাব্বুল এবং এদের জন্য সমস্ত ফেরিস তারা আল্লাহর কাছে মাপ চেয়েছে ইস্তেক পার করেছে আল্লাহ রব্বু আলামিন এদেরকে রমজানের শেষ দিনে তার সমস্ত গুণাকে মাফ করে দিবেন সুবাহি এই পাঁচটা জিনিস আল্লাহ রব্বু আলামিন এই উম্মতি মোহাম্মদিকে দান করেছেন যেটি আগেকার কোনো উম্মতকে দান করার নাই সময় তো প্রিয় ভাই বোনেরা যারা আমরা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা আমাদের অনুষ্ঠানকে আমরা বেশি দীর্ঘায়িত করবো না ইনশাল্লাহ শেষ করে দিব ইনশাল্লাহ তো আমি যে পাঁচটি কথা আসল বলেছেন সেই পাঁচটি কথা আমি আবার বলছি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে পাঁচটি পাঁচটি জিনিস জিনিস এক নম্বর হল সিয়ামকারের মুখের গন্ধ আল্লাহর কাছে অত্যন্ত অত্যন্ত প্রিয় এবং বেশি আর সুগন্ধ এক নম্বর দুই নম্বর হলো ইফতারের পূর্ব পর্যন্তক সিয়ামকারের জন্য ফেরেস্তারা আল্লাহর কাছে মাপ চায় ফেরেশতারা তিন নম্বর হলো আল্লাহ রব্ব আলামিন প্রতিদিন তার রোজাদার রেহমানদের জন্য যা রোজা রাখে সিয়াম পালন করে এদের জন্য আল্লাহ রব্বু আলামীন তার জান্নাতকে সুসজ্জিত করেন সম্মানিত প্রিয় ভাই বোনরা চার নম্বর হল যে দুষ্ট প্রকৃতির যারা শয়তান রয়েছে এদেরকে শৃঙ্খলাবদ্ধ করা ফেলা হয় করে ফেলা হয় এবং ফলে এই মাসের মতো মানুষকে সেই ভালো মানুষগুলাকে গম গুমরাহের পথে নিতে পারে না পাঁচ নম্বর হলো আল্লাহ রব্বু আলামিন শেষ রজনীতে শেষ রাতে সিয়ামকারীর সমস্ত আজর সমস্ত পাওনা তাকে দিয়ে দেন সবচেয়ে বড় আজর হল আল্লাহ রব্বালীন সিয়ামকারীর জন্য তার সমস্ত গুণাকে আল্লাহ রব্বালী মাফ করে দেন সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমরা এই পাঁচটি কাজকে যদি আমরা আমরা দেখি তাহলে এই রোজার মাসকে আমরা আমাদেরকে পালন করতে হবে সিয়ামের মাধ্যমে কেয়ামের মাধ্যমে এবং সর্বশেষ যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হলো এই রমজান মাসের গুরুত্ব এই রমজান মাসের এত বেশি ফজিলত এত বেশি বরকত হবার কি কারণ কি কারণে এই রমজান মাসকে এত বেশি করেছেন এমন এমন জিনিস রয়েছে কোন আগমন ঘটেছে এই মাসের ভিতরে যেই মাসটি এত বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রয়েছে আপনারা জানেন যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি এক রাকাত ফরজ আদায় করা হয় সত্তর রাখাতে সব দেওয়া হয় যদি কোনো ব্যক্তি একটা নফল নামাজ এক রাগাত নফল নামাজ আদায় করা হয় তাকে অন্য মাসের একটি ফরজের নামাজের স্বভাব দেওয়া হয় সুবাহ আল্লাহ প্রিয় ভাই বোনেরা এত গুরুত্ব হওয়ার কি কারণ আমরা প্রথমে বুঝতে হবে এই মাসের গুরুত্ব হওয়ার কারণটা কি শুধু এই মাস না আল্লাহ রব্বা আলমিন উম্মতে মোহাম্মদীকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন আল্লাহ বলছেন কুম তুম খয়ের নাস। তা আমুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ কুনতুম খাইর উম্মাতিন আমি এই উম্মতকে বানিয়েছি শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের কাজ কী তা আমুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষকে সৎ আদেশ দিবে এবং মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে এবং আল্লাহর প্রতি iman রাখবে এটি হলো এই নবীর শ্রেষ্ঠ নবীর কাজ এই নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হবার কি কারণ এমন কি এই নবী সর্বশেষ নবী মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাম সমস্ত নবীদের সর্দার হবার কি কারণ কি কারণ আল্লাহ আমিন তাকে সমস্ত নবীর সর্দার বানিয়েছেন এই নবী শ্রেষ্ঠ এই নবীর উম্মত শ্রেষ্ঠ এবং এই নবীর জন্য একটি মাস রয়েছে রমজান মাস এই রমজান মাস শ্রেষ্ঠ এবং বরকতপূর্ণ এই তিনটি শ্রেষ্ঠত্বের কারণ ভিতরে একই সূত্রে গাতরা একটা সূত্র একই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটি কি আমরা জানতে হবে সেটি হলো সবাই জানি সেটি হলো কোরআন কোরআন আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কোরআন রমজান মাসের ডেফিনিশন করতে গিয়ে রমজান মাসের পরিচয় বর্ণনা করতে গেল্লা বলছেন শাহরু রম গনেলী ওং শিলাফি হিলকো রমজান মাস ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের মাস রমজান মাস সুতরাং আমরা বলতে পারি এই রমজানের কারণে এই রোজার কারণে এই রমজান মাস শ্রেষ্ঠ হয়েছে এই রোজার কারণে এই উম্মদ শ্রেষ্ঠ হয়েছে এই রোজার কারণে এই নবী শ্রেষ্ঠ হয়েছে সুতরাং আমরা যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই আমরা শ্রেষ্ঠ আল্লাহ বলেছেন কিন্তু আজকে আমরা আর শ্রেষ্ঠ নাই ওই জন্যই যেহেতু আমরা এই কোরআনকে ধারণ করা কোরআনকে পড়া কোরআনকে বোঝা এবং কোরআন মোতাবেক নিজের জীবনকে ঘোরা এবং নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন এই কোরআনকে আমরা কোরআন মাধ্যমে আমরা আমাদের জীবন করতে পারছি না বিদায়ী আমরা আজকে আর শ্রেষ্ঠত্ব নাই আল্লাহ বলেছেন ঠিকই এই জন্য আমি সবসময় একটা কবিতা বলে থাকি ও জমানা কর আহ করিল ওই জমানা শ্রেষ্ঠ ছিল ওই জমানা ছিল শ্রেষ্ঠ জমানা ওই জমানা ছিল মর্যাদাপূর্ণ জমানা ওই যুগ ছিল শ্রেষ্ঠ যুগ মর্যাদার যোগ যে এই যুগের ভিতরে কোরান দিয়ে তারা ধারণ করেছে এবং কোরআনের মাধ্যমে তাদের জীবনকে পরিচালনা করেছে তাদের ব্যক্তিগত জীবন তাদের পারিবারিক জীবন তাদের রাষ্ট্রীয় জীবন কোরানের মাধ্যমে তারা পরিচালনা করেছে এই জন্য তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সুভানলাহ হামদিহি এই জন্য বলছেন ও জমানা মো আজ থি হাম এলে কুর আহ হোকর আজকে আমরা নির্যাতিত নিষ্পেষিত আমরা আজকে পুরা পৃথিবীতে এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে যে কোরআনের কারণে এই মাস এত বরকতপূর্ণ যে কোরআনের কারণে এই নবীর উম্মত এত শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছেন কোন দুঃখায়রা উম্মত হয়েছেন যে কোরআনের কারণে আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী হয়েছেন সে কোরআনকে আজকে আমরা মুসলমানেরা পুরা পৃথিবীতে পড়তেও পারি না আমল তো দূরের কথা আমল তো পরের কথা আমরা কোরানকে ঠিকমতো সহিভাবে পড়তেও পারি না প্রিয় ভাই বোনেরা আজকে এই কোরআন নাজিলের মাসে সবার নিকট একটি আকুল আবেদন সবার নিকট একটি আমার বিনীত অনুরোধ আপনারা এই রমজান মাসে কোরআনকে যারা কোরআন পড়তে পারেন তারা কোরআনকে বুঝে বুঝে অন্তত একটি কথম খতম কোরআন দিতে পারেন আর যারা বুঝ পড়তে পারেন না পড়ার জন্য চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম মিশন সেন্টারে আমরা কোরআনের তালিম দেওয়ার জন্য চার বছর ধরে প্রায় প্রতিদিনই আমরা কোরআনে তালিম দিয়ে আসছি আমাদের আমি এবং আমাদের হুজুর হফজফিকশাফ এবং আমাদের আমাদের প্রিয় আমার আগে প্রথম আমার কাছে পড়েছেন পরবর্তী তিনি আলহামদুলিল্লাহ মেহেরবানীতে আল্লাহর দয়ায় তিনি আমাদের প্রফেসর সালাউদ্দিন সাহেব তিনি প্রায় প্রতিদিন কত কষ্ট করে সবাইকে কোরানের তালিম দেওয়ার জন্য চেষ্টা করেন ভাই যার কাছে এই কোরান যার অন্তরে ঢুকেছেন আল্লাহ বলা বিন তাকে দুনিয়াতে সম্মানিত করেছেন অনেক 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 এরকম অনেক কিছু অনেক নজির পাওয়া যায় অনেকের মাধ্যমে কোরআন যার অন্তরে ঢুকেছেন আল্লাহব আলমিন তাকে দুনিয়াতে সম্মানিত করবেন এবং আখড়াতে তাকে সম্মান্ত রয়েছে সুতরাং প্রিয় ভাই বোনেরা এই কোরআন নাজিলের মাসে আমরা অন্তত একবার কোরআন শরীফ খতম করি এবং এই কোরআন নাজিলের মাসে আমরা আমাদের মাদের বাচ্চারা আজকের এই বৎসরের রমজান মাস একটু ব্যতিক্রম আমরা জানি পুরা পৃথিবীতে যেই মহামারী করোনা আক্রান্ত হয়েছেন পুরা পৃথিবী সুতরাং এটা আল্লাহাকের পক্ষ থেকে মোমেনদের জন্য পরীক্ষা ইফতলা মিনিন ও একামিল মুজরিমিন আমি বলতে আমি বলি এটাই যে মোমিনদের জন্য পরীক্ষা আর যারা মোমিন না তাদের জন্য এটি একটি আল্লাহর পক্ষ থেকে আমরা গজব বলতে পারি এই জন্য যারা আমরা মৌমিন দাবি করি আমরা ভাইরা বোনেরা আমরা শিক্ষা গ্রহণ করি এই কোরআন থেকে আমরা শিক্ষা নিই কোরআনের মাস অন্তত চেষ্টা করি আমাদের প্রিয় বাচ্চারা আমাদের ছেলে মেয়েরা ঘরে আসেন তাদেরকে বুঝাই এই কোরান যেটা বলেছে কোরআন যদি কোনো ব্যক্তি একবার অর্থসহ হেদায়েতের নিয়তে বুঝার নিয়তে যদি কোরআন শরীফ পড়ে অবশ্য অবশ্য লরমাল আমি তার দিলকে খুলে দিবেন অন্তরকে খুলে দিবেন নাস ও বৈজ্ঞান হুদা ওয়ালফর কোরআন হেদায়েত এই কোরআন মানুষের জন্য প্রিয় ভাই বোনেরা আমরা এই বুৎসর আমাদের রমজান মাস একটি ব্যক্তিগত হয়েছেন যেহেতু আমরা আমাদের অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা বলতে পারি যে আমাদের প্রতি বছর এই সময়ে আমাদের মসজিদগুলি লোক লোকার্য হয়ে যেত তারাবিনের জন্য প্রস্তুতি গ্রহণ এবছর আমরা সেটি করতে পারছি না সেটা আমাদের কাছে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আল্লাহরাবিন যেন তার ক্রোধকে ঠান্ডা করে তিনি রাগ হয়েছেন মানুষের উপর তিনি মানুষের উপর রাগ হয়ে গিয়েছেন আমরা যে কর্মকাণ্ড করছি করতেছি করছিলাম অতীতে করছি এই কর্মকাণ্ডে তারা রাগ হয়ে গেছেন আমরা এই সময়ের ভিতরে মসজিদগুলো আমি মসজিদে থাকি প্রায় সব মসজিদে আমার অবস্থা দেখে গত পাঁচ বছর এই মসজিদে আমি আসি মসজিদের অবস্থা দেখে মাঝে মাঝে বিশেষ করে জুমার দিন আমি খুবই খুবই বেশি আবেগপ্রবণ হয়ে যাই যে জুমার দিন আমি শুরু থেকেই মসজিদে পাঁচ বছর আগ থেকে এখানে দেখেছি মানুষে মানুষ লোকারণ্য হয়ে যেত কত মানুষের দেখা হইতো মসজিদ মিলন মেলা হয়ে যেত জুমার দিনে সে মসজিদ আজকে এক মাস বেশি আরও খালি রয়েছেন তার ভিতরে রমজান মাস এসে গিয়েছে কত মানুষ কত আনন্দের সহিত যুবক বৃদ্ধ মা বোনেরা সবাই আসতেন মসজিদে একটি আমেজ থাকতো সে আমেজ আজকে আর নেয় আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে আল্লাহ আবু আহমাতিক ও মফতাহা আবু আব মাসাজিদ আল্লাহ আপনি আপনার গ্রাহককে কমিয়ে আমাদেরকে মসজিদের দরজাগুলো খুলে দেন এবং রহমাতের দরজা খুলে দেন এই আল্লাহ এই ভাইরা আমরা বোনেরা যারা আছেন তারা ঘরের ভিতরে থেকে আমরা আমাদের সন্তানদেরকে বুঝাই কোরআন শরীফ শিখাই বিশেষ করে কোরআন অর্থ সহ যতটুকু পড়বেন যতটুকু আপনি পড়েন তবে অর্থ সহ আপনি তাফসিস সহ এখন মোবাইলের ভিতরে অনেক অ্যাপস রয়েছে মোবাইলের ভিতরে অনেক তাফসিল রয়েছে আপনারা সহজে আপনার তাফসিল সহ পড়েন ইনশাআল্লাহ রব্যাল আমিন আপনার এই পড়ার মাধ্যমে আপনার হেদায়ত করে দিবে ইনশাল্লাহ ভাই বোনেরা আমরা সর্বশেষ বলছি আমরা যে রমজান গুরুত্ব হয়েছেন কোরআনের কারণে সুতরাং কোরআনকে পড়বো কোরআনকে বুঝবো ইনশাআল্লাহ রমজান মাসে আমরা শপথ নিব আমরা অন্তত প্রত্যেকে অন্তত কমের ভিতরে কম মিনিমাম খতম কোরআন শরীফ আমরা বুঝে বুঝে দিতে পারি সে তো আল্লাহ দান করুক সবাই না আমিন সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমি সর্বশেষ শেষ আসে আমি যেটা বলছি সেটা হলো দিনকে আমরা আমাদের মজুমিশন সেন্টারের পক্ষ থেকে রমজান মাসে প্রতি বছর আপনারা ইফতারের ব্যবস্থা করে থাকেন আহা সে দৃশ্য আর আজকে এই দেখতে পাবো না আল্লাহর কাছে দোয়া করি যদি আমরা আমাদের রমজানের ভিতরে যদি আমাদের লকডাউন খুলে যায় ইনশাআল্লাহ আমাদের সেই মসজিদের প্রাণ প্রেভাবে আমরা সবাই মসজিদে একসাথে হবো ইনশাআল্লাহ অবশ্যই আশা করছি আল্লাহর কাছে এবং প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ কাছে আল্লাহর বলবেন যেন অতি সহজে তাড়াতাড়ি আমাদের থেকে এই গজব মুসিবতকে উঠিয়ে নেন আমরা প্রতি বছর রমজানে আপনারা ইফতারের আয়োজন করতেন প্রতি বছর রমজানে মসজিদের আমাদের মুসলিম মিশন সেন্টার প্রতি বছরে রমজান মাসে আমরা আমাদের মসজিদের জন্য ডোনেশন কালেকশন করে থাকি অন্য মাসে আমরা পুরো বৎসরে কোনো দিন করি না বেশিরভাগ সময় আমরা করে থাকি রমজান মাসে উপলক্ষে যেহেতু রমজান মাসে দান করলে অনেক আফা এই সাত হাজার নির্দিষ্ট থাকবেন প্রিয় ভাই বোনেরা রমজান মাস আগামীকাল থেকে এখন থেকে আরম্ভ হয়ে গিয়েছে মুসলিম মিশন সেন্টারের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আমি বলছি আপনাদের মসজিদ এই মসজিদ আপনাদের মসজিদ আমি শুধুমাত্র একমাত্র আপনাদের জন্য এই মসজিদকে রেখে গত এক মাস যাইনি ইনশাআল্লাহ যাবও না আমি দোয়া করবো প্রত্যেকের জন্য আপনারা সকলে প্রতি বছর নেয় এই বৎসরও মসজিদের পুরো এক বছরের বাকি এক বছরের যেই খরচ আদি চলে থাকে আপনারা রমজান মাসে দিয়ে থাকেন আমি আবেদন করছি সবার জন্য দোয়া করব এই মসজিদের জন্য আপনারা আপনাদের সেই দান সৎকা দান অনুদান লাইফ মেম্বার আপনারা হবেন ইতিমধ্যে আমাদের থেকে অনেক ভাই বিদে নিয়েছেন আমাদের মসজিদের পাঁচজন মুসল্লি বিদায় নিয়েছেন তিন দুজন মহিলা তিনজন পুরুষ তার ভিতরে সবচেয়ে বেশি আমাদেরকে বেতনা দুঃখ্রান্ত হৃদয় আমাদের হৃদয় ভেঙে ফেলেছেন তিনি আমাদের মাথায় চলে গিয়েছেন গত এক মাস আগেও তিনি মসজিদের জন্য চেক দিয়ে গিয়েছেন আমাদের শাহ আলম ভাই আল্লাহব্বর আমিন ওনাকে যেন শহীদ মর্যাদা দান করেন এবং তার সমস্ত গুণাখাতাকে মাফ করে দিয়ে জাদুর ফেরদাস দান করেন গত বছর আমাদের এক বোন তিনি আমাদের মনির ভাইয়ের ওয়াইফ তিনিও গত বছর দুজনেই লাইফ মেম্বার হয়েছেন আমাদের অনেক ভাইয়া লাইফ মেম্বার হয়েছেন ওয়াইফ গত আমার সাথে কথা হয়েছেন আমাকে জন্য বলেছেন এরপর তিনি গিয়েছেন আমি গত শুনলাম তিনিও করেছেন আমাদের নিয়েছেন প্রিয় মধ্যে বোনেরা কখন কে চলে যাবে কখন যে থাকবে কখন কে চলে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে আমি আসি হয়তো কালকে আমি নাই থাকব না কিন্তু আমার আমল আমার এই দান আমার এই সৎকা সব থেকে যাবে প্রিয় ভাই বোনেরা রমজান মাসে আমরা এই উৎসব আমাদের রমজানকে পালন করব ভিন্নভাবে ইমান ও এহতেসাবা এবং আমরা আল্লাহর সহবের আশায় কেয়াম সিয়াম পালন করব যাতে করে আমরা বেশি বেশি করে আল্লাহ কাছে মাপ চাইব ইস্তেফার ফুরবো আস্তাফিরুল্লাহ রব্বি মিনকুল্লে দমবে ও লা হাউলা ওলা বিল্লা বিল্লাহ আলিউল আজিম ইস্তেফার বেশি করব এবং সুযোগ রয়েছে অন্য মাসে আমরা তাজ নামাজ পড়তে পারি না বা অনেকে পড়েন কিন্তু এই মাসে আমরা যেহেতু উঠতে হয় আমাদেরকে আমরা তাহাজিদ নামাজ দুই রাকাত পড়েন চার রাকাত পড়েন আমরা তাহাজিদ নামাজ পড়ব পুরা দিনকে যারা আমরা বাসা থাকব পুরা দিনকে চব্বিশ ঘন্টাকে একটি নিয়মতান্ত্রিকভাবে চলার চিন্তা করব এবং আমাদের কোরান শরীফ কখন পড়ব তা শীর্ষ পড়া কোরআন শরীফ পড়া তাহাজিদ পড়া নফল কাজ করা ভালো কাজ করা প্রত্যেক পুরো চব্বিশ ঘন্টাকে নিয়মতান্ত্রিকভাবে একটি রুটিনের আন্ডারে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাহলে আমাদের সময় বরকত হবে সময় আমাদেরকে কাজ দিবে সময় বরকত হবে সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমরা এখানে শেষ করবো ইনশাল্লাহ আমি সর্বশেষ বলছি আমাদের সমস্ত ভাই বোনেরা আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন পুরো বিশ্বব্যাপী সমস্ত মুসলমানেরা চলে গিয়েছেন তার জন্য দোয়া করবো বিশেষ করে আমাদের মসজিদের পক্ষ থেকে আমাদের মসজিদের যে সমস্ত পাঁচজন ভাই আমাদের থেকে বিদা নিয়েছেন এবং যে সমস্ত ভাই বোনেরা অসুস্থ রয়েছেন সবার জন্য আমরা দোয়া করব এবং নিউ ইয়র্কের মুসলিম ভাই বোনেরা দুনিয়া থেকে বিদা নিয়েছেন আল্লাহ রবু আলামিন সবাইকে সকলকে আল্লাহ মাফ করে দেন সেই আমরা আল্লাহর কাছে আল্লাহ রব্বাল আমিন আমাদেরকে যেন আগামী এই রমজানগুলাকে সুস্থভাবে বাড়বে আমল করার দান কক সহবান আমিন সর্বশেষ আগামীকাল থেকে আমাদের ইফতারের আগে সন্ধ্যা সাতটা থেকে এই আজকের যে লাইভ অনুষ্ঠান হচ্ছে মুসলিম মিশন সেন্টার ফেসবুক লাইভ হচ্ছে ফেস থেকে লাইভ হচ্ছে এটি চলবে প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা থেকে আরম্ভ হবে ইফতার এক পর্যন্ত আমি কোরআন শরীফের সংক্ষিপ্ত তফসির যেই তফসিরটি আমরা গত বছর বা প্রায় তিন বছর করে আসছি প্রত্যেক দিন যে সমস্ত যে অংশগুলি তারাবেন নামাজে পড়া হয় সেই অংশটির তাফসির আমি চেষ্টা করবো তাফসির না সংক্ষিপ্ত আকারে বলার যে বলা মেন ইসরুয়ারগুলোর ভিতরে সংক্ষিপ্ত আকারে কী বলেছেন কী বিষয়ে আলোচনা করেছেন সেই বিষয়ে আমি আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে আমাদের লাইভ অনুষ্ঠান হবে এবং আমাদের টেলিকম টেলিকনফারেন্সের মাধ্যমে কনফারেন্স হবে আমরা সকলেই এই অনুষ্ঠানে আমরা যোগ দিব এবং আমাদের আল্লাহ আমিন আমাদেরকে সুস্থ থাকার সব আমিন আমরা সবাই গড়ে থাকবো স্টে হোম সেভ লাইফ আমরা আমাদের গড়ে থাকবো এবং নিজেকে নিজের জীবনকে রক্ষা করবো ইনশাল্লাহ ও বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমরা এখন মজায়াত করব যদি আমাদের তিহুবাই শুনছেন শিখু ভাই জি আমাদের মস্তিষ্ক বা হাফাসাব আছে কিনা দোয়া করবো করার জন্য দোয়া করবো কিনা হাফাসা আছে কি না হ্যাঁ মিউট আনমিউট করে দিন আনমিউট করে দিন যদি থাকে আনমিউট করুন Onu ki Hazır. Hoşur. Bu dua güle dua inşallah da bir deyin. görelim. Sağlık hep takar inşallah. İyi. Allahum amin. Amin. Ya Rab kabul amin. والمؤمنين والمسلمات يا رب العالمين يا الله صلى الله عليه وسلم امين امين يا الله امين يا رب العالمين امين يا رب العالمين امين يا رب العالمين امين يا رب العالمين امين يا اللهم امين يا الله يا رب العالمين يا رب العالمين, يارب العالمين. ربي اغفر وارحم وانت خير الراحمين يا رب ربنا آمين يا رب العالمين يا رب آمين اللهم آمين 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 يا رب العالمين آمين 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 آمين, آمين. آمين يا رب العالمين يا الله آمين آمين يا رب العالمين إن شاء الله دخوا به السلام عليكم جي جي سبيل بجي جي سبيل جي